এনেছি মাথা, হলো চিংড়ি মাছের, আর একটি হলো চিংড়ি মাছ, রাইস, আলু, লবণ, আর একটা হলো পেঁপে ভাজি করা। তো কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আসলে কিন্তু অনেকদিন পর চিংড়ি মাছের মাথা দিয়ে বানাইতেছি, আনাম চিংড়ি মাছটা পাই নাই, পাইলে তাই দিয়ে বানাবো, সামনে আসা আছে। বিসমিল্লাহ রহমান রহিম। এটাকে বলা হয় ইসা মাছ। হ্যালো গেলু, মাতা